হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। তোমাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের পড়াবো ক্লাস ফোরের অর্থাৎ চতুর্থ শ্রেণীর পেজ নম্বর 179 অর্থাৎ 179 পাতা। তোমরা সবাই বইটা খোলো সামনে, দেখো আমি আগের ভিডিওতে 178 পাতা পর্যন্ত করে দেখিয়েছি, তোমরা 179 পাতা খোলো। দেখো ভিডিও শুরুর আগে অবশ্যই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবে, লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। দেখো শুরু করছি। রঙিন কার্ডের খেলা। ঝিমলি ও রতন নতুন এক রঙিন কার্ডের খেলা খেলবে। অনেকগুলো এই যে ত্রিভুজ, এই চতুর্ভুজ আর এরকম একটা এরকম ডিম্বাকার কার্ড আছে, এই ধরনের চৌকো কার্ড, তিন কোণাকার কার্ড আর এরকম গোল টাইপের কার্ড আছে। মিহিরও ওদের সাথে খেলায় যোগ দিল। এটা হচ্ছে একের কার্ড বলা হয়েছে, দশের কার্ড, এটা হচ্ছে একশোর কার্ড। ঝিমলি ঠিক করেছে প্রতিবারে পাঁচটি একের কার্ড দেবে। রতন ও মিহির কার্ডগুলো নিয়ে গুনবে এবং মোট কত পেলো হিসাব করে বলবে। এই যে ঝিমলি দিল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তার মানে পাঁচ এককে পাঁচ, তাহলে রতন পেলো কটা, পাঁচটা কার্ড, তাহলে পাঁচ হলো। এইভাবে এক, দুই, তিন, চার, পাঁচ, আবার দুটো লাইন দিল, তার মানে পাঁচ দুগুণে দশ, রতন পেলো দশটা, তাহলে দশ হলো দশ। এইভাবে তিনটে লাইন দিল, দেখো পাঁচ তিনে পনেরো, ঠিক আছে, তাহলে পাঁচ তিনে পনেরো, কিন্তু রতন পেলো দেখো এই এই দশটা কার্ডের জন্য একটা দশের কার্ড করে দিল আর এই এই পাঁচটা কার্ড এক্সট্রা রইল, ঠিক আছে, তাহলে কত হলো দশ আর পাঁচ পনেরো। তার মানে যখনই দশের বেশি হয়ে যাচ্ছে তখন আর ওই দশটার বদলে আমি তখন দশের একটা কার্ড নিয়ে নিচ্ছি, একটা দশের কার্ড মানে দশটা একের কার্ড। ওকে, রেখে দাও। এইবার চারটে লাইন মানে হচ্ছে চার পাঁচে কুড়ি, তার মানে কুড়িটা মানে দুটো লাইনের জন্য দশ, দশের একটা কার্ড আর এই দুটো লাইনের জন্য দশের একটা কার্ড, তাহলে মোট কত হয়ে গেল কুড়ি হয়ে গেল, ঠিক আছে। যখনই দশটা হয়ে যাবে তখন এবার পরের পাতা 180 পাতায় চলে আসি। এইভাবে দেখো পাঁচটা লাইন নিয়েছে, তার মানে পাঁচ পাঁচে পঁচিশ, দুটো লাইনের জন্য একটা দশে, দুটো লাইনের জন্য একটা দশ, মানে চারটে লাইনের জন্য দুটো দশের কার্ড হয়ে গেল আর এই একটা পাঁচের জন্য এরম পড়ে রইলো, তার মানে মোট কত হলো পঁচিশটা কার্ড। এইভাবে ছটা হলে তাহলে তিনটে দশের কার্ড হয়ে গেল, তাহলে তিরিশ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখছি পাঁচের গুণিতকের সংখ্যাগুলি এককে শূন্য অথবা কি আসছে পাঁচ আসছে, কিন্তু আরও বড় সংখ্যা দিয়ে পাঁচকে গুণ করলে কি একই পাবো, দেখা যাক। পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, পাঁচ তিন পনেরো, পাঁচ চারে কত হচ্ছে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাতে পঁয়ত্রিশ, পাঁচ আষ্টে চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দশে পঞ্চাশ, পাঁচ এগারো পঞ্চান্ন, পাঁচ বারো ষাট, পাঁচ তেরো পঁয়ষট্টি, পাঁচ চোদ্দো সত্তর, পাঁচ পনেরো পঁচাত্তর, পাঁচ ষোলো আশি, পাঁচ সতেরো পঁচাশি, পাঁচ আঠেরো নব্বই, পাঁচ উনিশ পঁচানব্বই, পাঁচ কুড়ি একশো, পাঁচ একুশ একশো পাঁচ, পাঁচ বাইশ একশো দশ, পাঁচ তেইশ একশো পনেরো, পাঁচ চব্বিশ একশো কুড়ি, পাঁচ করে বেড়ে যাবে, এটা একশো পঁচিশ, এটা একশো তিরিশ, এটা একশো পঁয়ত্রিশ, এটা একশো চল্লিশ, এটা একশো পঁয়তাল্লিশ, এটা একশো পঞ্চাশ। তাহলে অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি পাঁচের গুণিতককে সবসময় এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকছে। দেখো প্রত্যেকটা সংখ্যায়, দেখো পাঁচের যে গুণিতক নিয়েছি প্রত্যেকটা সংখ্যায় দেখো লাস্টে অর্থাৎ এককের ঘরের অঙ্ক শূন্য অথবা পাঁচ, শূন্য অথবা পাঁচ। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পাবো, মানে পাঁচ দিয়ে মিলে যাবে। যে কোনো সংখ্যার এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখান থেকে আমি কী জানতে পারলাম, এতক্ষণ যে আমি পড়লাম এই পড়া থেকে আমি কী জানতে পারলাম, যে সমস্ত সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকবে সেই সমস্ত সংখ্যাগুলি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আমি চোখে দেখেই বলে দেবো যে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য কি না। তাহলে কীভাবে বুঝবো, যদি এককের ঘরের অঙ্ক শূন্য থাকে অথবা পাঁচ থাকে সেই সংখ্যাগুলো পাঁচ দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন পেলাম, সিদ্ধান্ত পেলাম। এবার দেখো 181 পাতায়, তাহলে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক কি হলে সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হবে না। দেখো এগারোকে যদি ভাগ করি, পাঁচ দুগুণে দশ, এক রইল, তাহলে ভাগশেষ এক।
12কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ 2 হচ্ছে, 24কে যদি 5 দিয়ে ভাগ করি 5 4 করি ভাগশেষ 4 হচ্ছে। তাহলে 11 5 দিয়ে বিভাজ্য নয়, 11 12 5 দিয়ে বিভাজ্য নয়, 24 5 দিয়ে বিভাজ্য নয়। এইভাবে দেখো 776কে ভাগ করেছে 155 হয়েছে, তাহলে এক ভাগশেষ থাকছে, তাহলে ভাগশেষ এক, তাহলে 776 5 দিয়ে বিভাজ্য নয়। এইটা দেখো এটা কত থাকবে, তিন ভাগশেষ থাকবে, ভাগ করে দেখবে তাহলে এটাও 5 দিয়ে বিভাজ্য নয়। এটা দেখবে চার ভাগশেষ থাকবে, ঠিক আছে, তাহলে এটাও বিভাজ্য নয়। এটা দেখবে ভাগশেষ থাকবে তিন, এটা দেখবে দুই, মানে পাঁচ অথবা শূন্য এখানে হবে ভাগশেষ, তাহলে 5 দিয়ে বিভাজ্য নয়, এটাও 5 দিয়ে বিভাজ্য নয়। এইবার প্রজাপতি ডানার সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি। 81 72 এইগুলো সব এই দেখো প্রজাপতি ডানার সঙ্গে 5 দিয়ে বিভাজ্য কিনা, 81 বিভাজ্য নয়, 72 বিভাজ্য নয়, 123 বিভাজ্য নয়, 35 বিভাজ্য, এই যে 35 বিভাজ্য, আচ্ছা 2370 বিভাজ্য, লাস্টে শূন্য আছে, 775 বিভাজ্য, 888 বিভাজ্য নয়, 912 বিভাজ্য নয়, 1050 এটা বিভাজ্য, 113 বিভাজ্য নয়, 520 এটা বিভাজ্য, ঠিক আছে, 534 বিভাজ্য নয়, এটাও বিভাজ্য নয়, 1228 বিভাজ্য নয়, 29 বিভাজ্য নয়, 400 বিভাজ্য, 605 বিভাজ্য, 775 বিভাজ্য, তাহলে আমি যদি 800 বিভাজ্য, 850 বিভাজ্য, 712 বিভাজ্য নয়, বোঝা গেল? তাহলে 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, এককের ঘরের অঙ্ক 5 অথবা 0 হবে। এইবার চলে আসো 182 পাতায়, এবার দশের দেখো, দশদের দেখছে, দশ একে দশ, দশ দুগুণে কুড়ি, দশ তিনে তিরিশ, দশ চারে চল্লিশ, দশ পাঁচে পঞ্চাশ, দশ দশে একশো, ঠিক আছে। তাহলে দশ কাঠ দিয়ে গুণে দেখছি, দশের গুণিতকের সংখ্যাগুলি এককে কত আসছে, শূন্য আছে, তাই তো? তাহলে এখান থেকে কি বুঝতে পারবো বলতো, যেসব সংখ্যার এককের ঘরে শূন্য থাকে সেই সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে ভাগশে শূন্য হবে, সেই সব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য, অর্থাৎ দশ দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে সেই সমস্ত সংখ্যা দশ দিয়ে বিভাজ্য। যেমন এটা দেখো, দশ দুগুণে কুড়ি, এক ভাগশে, এটা বিভাজ্য নয়, ভাগশেষ এক, দশ দিয়ে একুশ বিভাজ্য নয়, এটা দশ সালে চল্লিশ, দুই ভাগশেষ দুই বিভাজ্য নয়, দশ পাঁচে পঞ্চাশ, চার, চার ভাগশেষ বিভাজ্য, দশ দিয়ে চুয়ান্ন বিভাজ্য নয়, ঠিক আছে, দশ এককে দশ, আবার দশ এককে দশ, এটা কী হলো, শূন্য, তাহলে এটা শূন্য, তাহলে বিভাজ্য, দশ দুগুণে কুড়ি ছয়, দশ শূন্য শূন্য ছয়, তাহলে ভাগশেষ ছয় বিভাজ্য, দশ দুগুণে কুড়ি শূন্য, দশ শূন্য শূন্য শূন্য, তাহলে ভাগশেষ শূন্য, দশ দিয়ে দুশো বিভাজ্য, হয়ে গেল। নিচের সংখ্যাগুলির মধ্যে দশ দিয়ে বিভাজ্য সংখ্যা গোল দাগ দিতে বলেছে, কুড়ি বিভাজ্য, পঞ্চাশ বিভাজ্য, ষাট বিভাজ্য, আশি বিভাজ্য, একশো বিভাজ্য, দুশো ষাট বিভাজ্য, তিন হাজার তিনশো বিভাজ্য, তিনশো দশ বিভাজ্য, চারশো নব্বই বিভাজ্য। এইবার নিচের ঘরে অনেক সংখ্যা আছে, সংখ্যাগুলো নিচের তিনটি ঘরে বসাতে বলেছে, দুই দিয়ে বিভাজ্য, দশ দিয়ে বিভাজ্য, পাঁচ দিয়ে বিভাজ্য, দশ দিয়ে বিভাজ্য যেগুলো লাস্টের এককের ঘরের অঙ্ক তো শূন্য থাকবে, আর যেগুলো পাঁচ এবং শূন্য থাকবে সেটা পাঁচ দিয়ে বিভাজ্য, আর লাস্টের ঘরে যদি এককের ঘরের অঙ্ক শূন্য, দুই, চার, ছয়, আট এইগুলো থাকে, তবে অর্থাৎ জোড় সংখ্যাগুলো হচ্ছে দুই দিয়ে বিভাজ্য। যেমন দেখো, চার, কুড়ি, আঠাশ, ছাব্বিশ, বত্রিশ, চল্লিশ, আশি, একশো দশ, একশো সত্তর,
230। আর দশ দেবী আছে দেখো, 20, 40, 80, 110, 170, 230। আর পাঁচ দেবী বাজ্য 20, 25, 30, 40, 80, 105, 110, 170, 180, 170, 180, 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
বিভাজ্য তারা সকলেই দুই এবং পাঁচ দিয়ে বিভাজ্য। যেগুলো দশ দিয়ে বিভাজ্য সেগুলো দুই দিয়েও বিভাজ্য হচ্ছে, পাঁচ দিয়েও বিভাজ্য হচ্ছে। তাহলে বিভাজ্যতার শর্ত তাহলে কী হচ্ছে? দুই দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে এককের অঙ্ক শূন্য, দুই, চার, ছয়, আট হবে। আর তিন দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য, অর্থাৎ অঙ্কগুলোর সমষ্টি। এটা পরে আরও আছে, আচ্ছা পরে করাবো। অর্থাৎ অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে গোটা সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য। আর পাঁচ দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে এককের ঘরের অঙ্ক পাঁচ অথবা শূন্য হবে, আর দশ দিয়ে বিভাজ্য শুধু এককের অঙ্ক শূন্য হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি কোন কত থেকে করালাম, একশো উনআশি থেকে উনআশি, আশি, একাশি, বিরাশি, তিরাশি পাতা পর্যন্ত করালাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা আমার কথা বোঝার চেষ্টা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর একটা কথা বলি, তোমরা ক্লাস ফোরে এই অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছ, ক্লাস ফাইভে যখন উঠবে তখনও তোমরা আমার চ্যানেলে ক্লাস ফাইভের পড়া অঙ্ক প্রথম থেকে পড়া তোমরা পেয়ে যাবে। তোমরা নিয়মিত আমার চ্যানেলে ক্লাস করতে পারো টিউশন ছাড়াই। ঠিক আছে, ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।